নমস্কার, সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ড থেকে আপনাদের জন্য প্রথম সেমিফাইনাল ম্যাচ নিয়ে এসেছি নিউ হাফলং গভর্নমেন্ট কলেজ বনাম আলগাপুর হাইলাকান্দি মনিলক চৌধুরী সায়েন্স কলেজের মধ্যে হওয়া এই সেমিফাইনাল ম্যাচ অল্প সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তো দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের কুমার্স এন্টারটেনমেন্ট ইউটিউব ও ফেসবুক চ্যানেলের মধ্যে অনেক স্বাগতম। ভিউয়ার্স, প্রথম সেমিফাইনাল ম্যাচ স্টার্ট হয়েছে ইতিমধ্যে। খুবই সুন্দর ম্যাচ, ইয়েলো কালারের জার্সিতে রয়েছে হাফলং গভর্নমেন্ট কলেজ এবং আলগাপুর হাইলাকান্দি সায়েন্স কলেজ রয়েছে সবুজ ও ইয়েলো কালারের ড্রেসের মধ্যে। দর্শকবৃন্দ, খুবই রোমাঞ্চকর ম্যাচ, 11th ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ, ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ হাফলং গভর্নমেন্ট কলেজ বনাম আলগাপুর হাইলাকান্দি সায়েন্স কলেজের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। দর্শকবৃন্দ, দেখতেই পাচ্ছেন মাঠের মধ্যে জমজমাট পরিস্থিতি রয়েছে। দুটি দল এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি জয়লাভ করার জন্য নিজের সর্বশ্রেষ্ঠ খেলা গ্রাউন্ডের মধ্যে উজাড় করে দিচ্ছেন। খুবই সুন্দর ম্যাচ, ম্যাচকে পরিচালনা করছেন শামীম আহমেদ বড়ভূইয়া। দর্শকবৃন্দ, আজ 11th ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে খুবই রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দর্শকদের মধ্যেও কাশি উৎসাহ দেখা যাচ্ছে এই ম্যাচকে নিয়ে। রোমাঞ্চকর ম্যাচ, এক ইঞ্চু জায়গা দুটি দল ছেড়ে দেওয়ার মতো রাজি নয়। দুটি দল নিজের দলকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন খুব সুন্দরভাবে। সায়েন্স কলেজের যারা ডিফেন্ডাররা রয়েছে তারা খুবই সুন্দরভাবে হাফলং গভর্নমেন্ট কলেজের প্লেয়ারদেরকে আটকানোর চেষ্টা করছে। আজ এই আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল ম্যাচ এর যে রোমাঞ্চকর রয়েছে, রোমাঞ্চকর একটি ম্যাচ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ম্যাচের প্রথমেই খেলার যে রাশ উঠেছে খুবই সুন্দর, খুবই মনোরঞ্জন দিচ্ছে দর্শকদের মধ্যে। অনেক দর্শকবৃন্দ গ্রাউন্ডের মধ্যে উপস্থিত হয়েছেন। এর মধ্যে একটি সুযোগ ছিল কিন্তু গোলকি তা সেভ করেছেন। দর্শকবৃন্দ, এই 11th ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ খুবই রোমাঞ্চকর হয়েছে। আমরা আশা রাখি আগামী দিনেও এই ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টটি আরও খুবই সুন্দরভাবে আয়োজন হবে এবং সমস্ত আসামের অনেক সুনামদারি কলেজরা, কলেজের যে প্লেয়াররা রয়েছেন, কলেজের যে টিম রয়েছে, তারা এই ইন্টার কলেজ টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করবেন। হাফলং থেকে আগত যে হাফলং গভর্নমেন্ট কলেজের যারা প্লেয়াররা রয়েছেন খুবই সুন্দর খেলা পরিদর্শন করছেন তারা। গ্রাউন্ডের মধ্যে প্রত্যেকটি ম্যাচ রোমাঞ্চকর হয়েছে ইতিমধ্যে। আলগাপুর হাইলাকান্দি সায়েন্স কলেজের প্লেয়াররা খুবই কড়া টক্কর দিচ্ছেন গ্রাউন্ডের মধ্যে। দুটি দল নিজের বলকে নিজের দখলে রাখার আপ্রাণ চেষ্টা করছেন। খুবই সুন্দর ট্রিবলিং দেখতে পাচ্ছি আমরা গ্রাউন্ডের মধ্যে। খুবই সুন্দরভাবে একে অন্যকে কড়া মোকাবিলা দিচ্ছেন দুটি দলের প্লেয়াররা। এক ইঞ্চু জায়গা ছেড়ে দিতে রাজি নয় দুটি দলের প্লেয়াররা। গ্রাউন্ডের মধ্যে খুবই সুন্দর পরিবেশও অনেক সুন্দর রয়েছে, একটু নরম রুদ্র রয়েছে, হালকা হালকা গরম রয়েছে। প্লেয়ারদের এই যে বাতাবরণ রয়েছে খুবই সুন্দর বাতাবরণের মধ্যে আমরা এই সেমিফাইনালের প্রথম সেমিফাইনাল ম্যাচটি দেখতে পাচ্ছি। এর মধ্যে বারবার হিট হচ্ছে দেখতেই পাচ্ছেন গ্রাউন্ডের মধ্যে। দুটি দলের প্রত্যেকটি প্লেয়ার একবার না হয় একবার পোস্টের মধ্যে হিট করছেন নিজের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে দেখতে পাচ্ছেন এক এক প্লেয়ারের পিছে দুজন করে রয়েছেন। চান্স ছিল, সুযোগ ছিল, কিন্তু সুযোগকে কাজে লাগাতে সক্ষম হয়নি হাফলংয়ের দল। খুব সুন্দর খেলা আমরা ইতিমধ্যে গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি। চলে যায় আবার গ্রাউন্ডের মধ্যে খুব সুন্দর পরিস্থিতিতে বল নিয়ে আবার হাফলংয়ের দল এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু ডিবক্সের বাইরে থেকে বলের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হলো আলগাপুর সায়েন্স কলেজের প্লেয়াররা এবং ছোটো ছোটো পাঁচের মাধ্যমে খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুন্দর একটি শট, কিন্তু সুযোগকে কাজে লাগাতে সক্ষম হয়নি হাফলংয়ের
আলকাপুরের দল। ইতিমধ্যে আরেকটি সুযোগ হয়েছিল কিন্তু রেফারির হাতে লাল কার্ড দেখছি আমরা, রেড কার্ড, কোন একটি ভুল হয়েছে গোলকির দ্বারা, রেড কার্ড দেখিয়েছে। ইতিমধ্যে দর্শকবৃন্দ আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতেই পাচ্ছি, সায়েন্স কলেজের গোলকিপারকে রেড কার্ড দেখানো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে একজন প্লেয়ার, সায়েন্স কলেজের একজন প্লেয়ার মাঠের বাইরে চলে গিয়েছেন এবং অন্য প্লেয়ার গোলকির যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করবেন। দর্শকবৃন্দ, ম্যাচে আরও রোমাঞ্চকর হয়েছে, ইতিমধ্যে দেখা গিয়েছে একজন রেড কার্ড পাইয়ে একজন প্লেয়ার, সায়েন্স কলেজের গোলকিপার ইতিমধ্যে গ্রাউন্ড থেকে বাইরে চলে গিয়েছেন। 10 জন এবং হাফ লং গভর্নমেন্ট কলেজের 11 জন, 10 আর 11 জন প্লেয়ারের মধ্যে খেলা হবে। ইতিমধ্যে একটু সামান্য ব্যাককুটে চলে গিয়েছে সায়েন্স কলেজের দল, কেননা তাদের একজন প্লেয়ার মাঠের বাইরে বর্তমানে রেড কার্ডের বিনিময়ে। দর্শকবৃন্দ, খুবই সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি, এখন বাড়তি প্রেশার নিতে হবে, বাড়তি খেলা চালিয়ে যেতে হবে, কেননা একজন প্লেয়ার কম রয়েছে সায়েন্স কলেজের, কিন্তু নিয়মিত গোলকিপার না হওয়ার কারণে ওনাকেও, নতুন গোলকিপার যে রয়েছেন ওনাকেও একটু চেষ্টা করতে লাগবে। তো দর্শকবৃন্দ, ইতিমধ্যে গ্রাউন্ডের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি দুটি দল নিজের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ইতিমধ্যে কোনো প্রকার গোল হয়নি, কোনো দুটি দল সমতায় রয়েছে। খুবই সুন্দর খেলা আমরা আজ গ্রাউন্ডের মধ্যে দেখতেই পাচ্ছি, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর দুটি দলের খেলার স্পিরিট এবং ছোটো পাসের মাধ্যমে বলের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে যাচ্ছে দুটি দল, আবারও বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু সায়েন্স কলেজের প্লেয়াররা, গভর্নমেন্ট কলেজের, হাফলং গভর্নমেন্ট কলেজের প্লেয়াররা আটকাতে সক্ষম। আরও একটি সুযোগ ছিল কিন্তু সুযোগকে কাজে লাগাতে সক্ষম হয়নি। হাফলং টিম বারবার অ্যাটাক ইন করছে, কেননা তারা জানে যে নিয়মিত গোলকিপার নয়, যে গোলকিপারের দায়িত্বে রয়েছেন যে প্লেয়ার, তাই তারা প্রত্যেকবারই সুযোগ বুঝেই গোল পোস্টের মধ্যে হিট করার চেষ্টা করছেন। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আসাম ইউনিভার্সিটির যারা কর্তৃপক্ষরা রয়েছেন এই টুর্নামেন্টকে যারা পরিচালনা করছেন, সুযোগ একের পর এক সুযোগ কিন্তু অফসাইড। দর্শকবৃন্দ, এর পরের ম্যাচ আরও একটি অনুষ্ঠিত হবে, সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ আসাম ইউনিভার্সিটি দলের মধ্যে এবং সুন্দর টেবলিং, খুবই সুন্দর ম্যাচ, বল নিয়ে আবার অ্যাটাকিং পজিশনে যাওয়ার চেষ্টা, কিন্তু সায়েন্স কলেজের ডিফেন্ডাররা অনেক সচেতন রয়েছেন এবং গ্রাউন্ডের মধ্যে তাদের যে সামান্য ব্যাকফুটে রয়েছেন তারপরও যে যেমনভাবে খেলাকে চালিয়ে যাচ্ছে খুবই সুন্দর। 1 মিনিটের বাড়তি সময় দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে পরিচালনাও করছেন যারা ম্যাচকে পরিচালনা করছেন, খুব সুন্দর ম্যাচ আমরা গ্রাউন্ডের মধ্যে ইতিমধ্যে দেখতে পেয়েছি। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, হাফ টাইমে হাফ রঙের স্কোর রয়েছে 0 এবং আলকাপুর হাইলাকান্দি সায়েন্স কলেজের রয়েছে 0। মইনুলক চৌধুরী মেমোরিয়াল সায়েন্স কলেজ আলগাপুর হাইলাকান্দির ইন্টার কলেজ কম্পিটিশন আসাম ইউনিভার্সিটির মধ্যে আজকে সেমিফাইনালে অংশগ্রহণ করেছে। এখনও পর্যন্ত ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে, মৈনুলগঞ্জ সায়েন্স কলেজ খুব ভালো খেলেছে, যদিও ভুলবশত একটা অ্যাক্সিডেন্টের কারণে একজন প্লেয়ার আমাদের আউট হয়েছে, তবুও হাফ লঙ্গর টিমের জন্য অনেক ভালো কন্টেস্ট করছে। আশা করছি যে মৈনুলগঞ্জ চৌধুরী সায়েন্স কলেজে আজকে খেলার বিজয়ী হবে এই আশা, এবং ইউনিভার্সিটির কোপারেশন খুব কোপারেশন, ইউনিভার্সিটি ফিল্ডও খুব ভালো, আশা করি আমরা ফাইনালে গিয়ে অংশগ্রহণ করবো। থ্যাংক ইউ। নমস্কার দর্শকবৃন্দ, পুনরায় আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের কমার্স এন্টারটেনমেন্ট ইউটিউব ও ফেসবুক চ্যানেলের মধ্যে। দর্শকবৃন্দ, ইতিমধ্যে হাফ অ্যান আওয়ার হয়ে গিয়েছে এবং দুটি দল সমতায় রয়েছে, হাফ অ্যান আওয়ারের স্কোর
হাফলং 0 এবং আলগাপুর 0 দ্বিতীয়ার্ধে খেলা স্টার্ট হয়েছে। ইতিমধ্যে আপনাদেরকে ম্যাচের যে পরিস্থিতি রয়েছে তা জানিয়ে দিই। দর্শকবৃন্দ, রেড কার্ডের জন্য সায়েন্স কলেজ আলগাপুরের একজন প্লেয়ার মাঠের বাইরে রয়েছেন। তাহারা 10 জন নিয়ে মাঠের মধ্যে খেলছে এবং 11 জন প্লেয়ারের সহিত হাফলং গভর্নমেন্ট কলেজ খেলার মধ্যে রয়েছে। প্রথম সেমিফাইনাল ম্যাচ সুন্দরভাবে খেলার যে আয়োজন করেছে আসাম ইউনিভার্সিটি যে স্পোর্টস কমিটি রয়েছে, তারা খুব সুন্দর একটি খেলা, একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন, 11th ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট। এর প্রথম সেমিফাইনাল ম্যাচ দর্শকবৃন্দ গ্রাউন্ডের মধ্যে দেখতেই পাচ্ছেন। ইয়েলো কালারের ড্রেসের মধ্যে রয়েছে হাফলং গভর্নমেন্ট কলেজ এবং সবুজ আর ইয়েলোর মধ্যে ড্রেসের মধ্যে রয়েছে আলগাপুর হাইলাকান্দি সায়েন্স কলেজ। দর্শকবৃন্দ, খুবই সুন্দর ম্যাচ, খুবই সুন্দরভাবে শট ছিল, একটি কিক ছিল কিন্তু কোনো লাভ হয়নি। বল ইতিমধ্যে দোকানে রয়েছে আলগাপুর হাইলাকান্দি দলের, বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অনেক শট আমরা গ্রাউন্ডের মধ্যে দেখেছি, ইতিমধ্যে পোস্টের মধ্যে হিট করা হয়েছে কিন্তু কোনো লাভ এখনও অবধি কোনো দলের হয়নি। দুটি দল সমতা রয়েছে এবং 1 ইঞ্চও জায়গা একে অন্যকে ছেড়ে দিতে রাজি নয়, কেননা একটি সেমিফাইনাল ম্যাচ, সবার মধ্যে একটি অনুমান রয়েছে যদি ম্যাচটি জয়লাভ করেন তাহলে ফাইনালে প্রবেশ করবেন। ইতিমধ্যে আবার ডি বক্সের পাশে বল, কিন্তু ক্লিয়ার করতে সক্ষম হন কি না দেখতে লাগবো, কিন্তু ছোটো পাচের মাধ্যমে তারা হাফলংয়ের টিম ক্লিয়ার করতে সক্ষম হয়েছে, প্লেয়ার তৈরিও হচ্ছেন, সাবস্টিটিউট যারা প্লেয়াররা রয়েছেন। সুন্দর খেলা আমরা ইতিমধ্যে গ্রাউন্ডে দেখতেই পাচ্ছি, দুটি দল প্রতিপক্ষকে থেকে নিজের দলকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকটি প্লেয়ার, কিন্তু ডিফেন্ডিং বিভাগ দুটি দলের খুবই শক্তিশালী, তাই এখন অবধি কোনো প্রকার গোল হয়নি। বারবার অ্যাটাকিং পজিশনে চলে আসছে কিন্তু কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল। দেখা যাক আবার এই পরিস্থিতির থেকে কোনো প্রকার গোল হয় কি না। শামীম আহমেদ দৌড়ে খুব সুন্দরভাবে ম্যাচটিকে পরিচালনা করছে, খুবই টান টান উত্তেজনার মধ্যে এই গেমটি চলছে, সুন্দর পজিশন, দেখা যাক কী হয়। কিন্তু ইতিমধ্যে ডি বক্সের কাছে একটি ফাউল, দেখা যাও কী হয়, কিন্তু প্লান্টিকের নির্দেশ দিয়েছেন। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, প্লান্টিক একটি বাড়তি সুযোগ পেয়েছে হাফলং গভর্নমেন্ট কলেজ, দেখা যাক সুযোগকে কাজে লাগাতে সক্ষম হয় কি না। ইতিমধ্যে গোল, আর এর সাথে 1-0 গোলে এগিয়ে গেল হাফলং গভর্নমেন্ট কলেজ, সায়েন্স কলেজ আলগাপুর হাইলাকান্দি থেকে। তো দর্শকবৃন্দ, খুবই সুন্দর গোল হয়েছে। ইতিমধ্যে আমরা গ্রাউন্ডের যে পরিস্থিতি রয়েছে তা দেখতেই পাচ্ছি। দর্শকদের কাছে অনুরোধ থাকলো আপনারা আমাদের কুমার্স এন্টারটেনমেন্ট ইউটিউব ও ফেসবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, যাতে পরবর্তী যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রয়েছে আসাম ইউনিভার্সিটি বনাম রাধা মাধব কলেজের মধ্যে তা আপনাদের সম্মুখে নিয়ে আসতে পারি। তো দর্শকবৃন্দ, ইতিমধ্যে খেলার রেজাল্ট চলে এসেছে এবং হাফলং গভর্নমেন্ট কলেজ প্রথম সেমিফাইনাল ম্যাচটি জয়লাভ করেছে। ধন্যবাদ সবাইকে